যখনই ক্ষেত্রফলের বিষয়টা আসে তখনই আমাদের কাছে সবার আগে চলে আসে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল না জানলে আসলে জীবনই বৃথা। তো আমরা জীবন বৃথা করতে চাই না, আমরা হচ্ছে দুইটা আমরা জানি ভূমি এবং উচ্চতায় দুইটা লাগে, তাহলে এইচ এন্ড বি, বি দিয়ে আসলে ভূমি বাংলায় হয়, তারপর আমরা বি দিয়ে দিলাম, এইচ এন্ড এইচ, এই দুইটা হচ্ছে আমাদের লাগবে। এবং যেহেতু এখানে হাফের একটা ব্যাপার স্যাপার আছে, সুতরাং আমাদের এরিয়াটা অবশ্যই কিসে নিতে হবে, ফ্লোটে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এরিয়াটাকে হচ্ছে ফ্লোটিং পয়েন্টে ডিক্লিয়ার করলাম এরিয়া। এরপর হচ্ছে প্রিন্ট এফ, এটা বারবার লিখতে হচ্ছে, এরপরে আর রিমুভ করব না, রেখে দিব, তাহলে বারবার লিখতে হবে না। তাহলে ইন্টার হেইট, হেইট অ্যান্ড ল্যান্ড মানে ভূমি, ভালো ইংলিশ জানলে আমাকে একটু বলে দিও, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে আমাদের এটাকে নিউ লাইনে নিয়ে যেতে হবে, নিউ লাইন, এটাকে আমরা সেমিকোলনটা বাইরে হবে। তো অবশ্যই আমাদের এখন লাগবে স্ক্যানএফ, যেহেতু আমরা ইউজার থেকে ইনপুট নিব বরাবরের মতোই, তাহলে স্ক্যানএফ এর ভিতরে খেয়াল করো আমাদের এবার দুইটা ইনপুট নিতে হবে পরপর, তাহলে দুইটা ইনপুটের জন্য এবং দুইটাই ইন্টেজার, তাহলে পার্সেন্ট ডি অ্যান্ড পার্সেন্ট ডি। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, দুইটাকে অ্যাসাইন করে দিতে হবে, পয়েন্ট করে দিতে হবে। তো পয়েন্ট করার জন্য আমাদের প্রথমটা হচ্ছে এইচ, সেপারেট করলাম কমা দিয়ে, এবং বি। তো আমাদের ইনপুট নেয়ার কাজ শেষ, এরপর হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এরিয়া ইকুয়াল টু, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তো হাফ ইন্টু ইন্টু এইচ ইন্টু হচ্ছে বি। সো এক লাইনে আমাদের ক্যালকুলেশন শেষ, এরপরে হচ্ছে আমাদের এটাকে এরিয়াটাকে প্রিন্ট করতে হবে। তো এরিয়াটাকে প্রিন্ট করার জন্য আবার প্রিন্ট এফ ফাংশন, তারপরে হচ্ছে সেম ভাবে আমাদের কি করতে হবে, এরিয়া লিখে দিলাম, দেন হচ্ছে যেহেতু এরিয়াটা ফ্লোটিং পয়েন্টের, আমরা জানি যে দশমিকের পর আমরা দুই ঘর পর্যন্ত নিতে চাই, তাহলে পয়েন্ট টু লিখে দিব এফ এর আগে, এরপরে হচ্ছে কমা এবং এরিয়াটাকে এখানে অ্যাসাইন করে দিলাম, ওকে ফাইন। তো আমাদের ফাংশনের রিটার্ন চলে গেছে, এর রিটার্ন না থাকলেও আসলে কাজ করে, তো রিটার্নটা দেওয়া ভদ্রতা আর কি, যেহেতু আমরা ভদ্র ছেলে মেলে, সো আমরা রিটার্ন জিরো দিয়ে দিলাম, এটা প্রোগ্রামিং এর ভদ্রতা, বড় সড়ো প্রোগ্রামিং এর প্রবলেম, ছোট ছোট প্রোগ্রামিং এর ভদ্রতা। তো আমরা এটাকে যদি বিল্ড করি, আমরা কোনো ধরনের কোনো প্রবলেম পাচ্ছি না, সুতরাং আমরা এটাকে নিঃসন্দেহে রান করতে পারি। তো ইন্টার হেইট অ্যান্ড ল্যান্ড এ ট্রায়াঙ্গেল, আসলে অফ এ ট্রায়াঙ্গেল লেখাটা সুন্দর হতো, যাই হোক আমরা ইংরেজি লিটারেচার বা ইংরেজি সাহিত্য পড়বো না। আমরা হচ্ছে উচ্চতা দিলাম 8 এবং ল্যান্ড দিলাম হচ্ছে 6, আমরা এরিয়া দেখতে পাচ্ছি 0, চমৎকার, কি সমস্যা? তো এখানে 0 দেখতে পাচ্ছি, এর কারণটা কি? আমার মনে হয় যে তোমাদের একটু চিন্তা করে ধরে ফেলা উচিত যেখানে আমরা কেন 0 দেখতে পাচ্ছি। খেয়াল করো যে আমরা যদি একটু খাতা কলমে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা একটা চমৎকার জিনিস এখানে আমরা দেখতে পাবো। আমরা কি লিখেছি খেয়াল করো, যে আমরা আচ্ছা আগেরটুকু একটু রিমুভ করে দিই, আমরা ওখানে লিখেছিলাম 1/2 ইন্টু এইচ ইন্টু বি, তাই না? চমৎকার, আমরা একটু আগেই দেখো আমরা এটা নিয়ে কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি, 1 একটা ইন্টেজার এবং 2 আরেকটা ইন্টেজার। তো দুইটা ইন্টেজার যখন এখানে কি করছে, ক্যালকুলেশন করছে, তখন তৈরি হচ্ছে 0.5। তো যখনই 0.5 তৈরি হচ্ছে, কম্পিউটার কি করছে, দুইটা ইন্টেজার ক্যালকুলেশন করার পর এর দশমিকের পরের অংশটা রিমুভ করে দিচ্ছে। যখন এটাকে রিমুভ করে দিচ্ছে, তখন এইটুকের মান হচ্ছে কিন্তু 0। তাহলে 0 ইন্টু এইচ ইন্টু বি, কি চমৎকার দেখা গেল। দেখো এটার মানও 0 হয়ে গেল, এটার মানও 0 হয়ে গেল, আলটিমেটলি রেজাল্ট চলে আসলো 0। তো খেয়াল করো আমরা এখনই বুঝতে পারছি যে আমরা যদি ফ্লোট এবং ইন্টেজারগুলোকে ঠিক মতো শাসন না করি, তাহলে কি ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। সুতরাং এটাকে আমাদের সলভ করতে হবে।
আইদার 0.5 লিখতে হবে 0.5 আমরা যদি 0.5 লিখি তাহলে আমাদের প্রবলেম সলভ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটাকে এখন বিল্ড এন্ড রান করি আমরা হচ্ছে 8.5 সুন্দর মতো চলে আসছে আচ্ছা 8.5 আমরা এমন একটা মান দিই যাতে দশমিকের পরে কিছু থাকে আমাদের দশমিকের পরে কিছু রাখতে হবে দশমিকের পরে যদি কিছু রাখতে হয় সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে 9 দেন পরেরটা হচ্ছে আমরা হচ্ছে 9 দিয়ে দিলাম তাহলে দশমিকের পরে আমাদের সুন্দর একটা মান রয়ে গেছে কোনো ধরনের সমস্যা নেই এটা হচ্ছে একটা সলিউশন আর যদি এই সলিউশন আমরা না করি সেই ক্ষেত্রে আমাদের কনভার্ট করে দিতে হবে আর কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা আগের পর্বে আলোচনা করেছি সো যখনই তুমি প্রোগ্রাম করবা তোমাকে এই প্রবলেমগুলো হ্যান্ডেল করেই কাজ করতে হবে যে ফ্লোটিং পয়েন্ট অ্যান্ড ইন্টিজার অর্থাৎ দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার ক্যালকুলেশনের ক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ে অনেক বড় একটা সীমাবদ্ধতা সে যখনই স্কোপ পায় তখনই দশমিকের পরেরটা রিমুভ করে দেয় সো দশমিকের পরে যে রিমুভ করে দেয় এটা থেকে তোমারকে বাঁচতে হবে তোমার প্রোগ্রামকে বাঁচাইতে হবে তো বাঁচানোর জন্য তোমাকে সেইভাবেই প্রোগ্রাম করতে হবে যাতে করে দশমিকের পরে কোনো কিছু রিমুভ না হয়ে যায় তো আমরা মোটামুটি ক্যালকুলেশন এরিয়াটুকু এই পর্যন্ত সীমাবদ্ধ করতে চাই কারণ আমরা যদি পৃথিবীর সকল এরিয়া বের করতে চাই তাহলে তো আসলে টিউটোরিয়াল হয়ে যাবে হাজার হাজার তো আমরা এরিয়া এই পর্যন্ত স্টপ করব আমরা আগামী পর্ব থেকে অন্যদিকে ট্রানজেকশন নিব অন্যদিকে মুভ নিব বাট তোমরা যত ধরনের যত এরিয়া পাও তোমার আশেপাশে যত এরিয়া টেরিয়া যা কিছু পাও সব ক্যালকুলেশন করে একদম প্রোগ্রাম করে পুরো কিবোর্ড মনে করলো যে ভেঙে টেঙে ফেলবা তাইলে মনে করলো যে তোমার এই স্কিলগুলো এমনভাবে ডেভেলপ হবে যে সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো জীবন আর কোনোদিন ভুলবে না তো আশা করি আজকের পর্ব পর্যন্ত আমরা ক্যালকুলেশন পর্যন্ত স্টপ রাখবো আগামী পর্ব থেকে আমরা অন্যদিকে ট্রানজেকশন নিব এখন কোন দিকে ট্রানজেকশন নেওয়া যায় সেটা তোমরা আমাদেরকে জানাতে পারো তাহলে তোমাদের ভোট যেদিকে পড়বে সেদিকে আমরা ট্রানজেকশন নিব আপাতত আমি চিন্তা করছি যে আমরা স্টেটমেন্ট ইফ এলসের দিকে আগানোর চেষ্টা করি তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ